হ্যালো, প্রথমবারের মতো কিছু বলতে যাচ্ছি, শুনবেন? শুনুন, এইটা হচ্ছে জেডকেটেকোর F18 একটি ডিভাইস। এটা কি কাজে লাগে? দুইটা কাজে লাগে, টাইম অ্যাটেন্ডেন্স অ্যান্ড এক্সেস কন্ট্রোল। টাইম অ্যাটেন্ডেন্স, আপনার অফিসের এমপ্লয়িরা কখন ঢুকছে কখন বেরোচ্ছে, এর মধ্যে পাঞ্চ করে ঢুকবে বেরোবে, তার ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেশন করে সফটওয়্যারে একটা রিপোর্ট জেনারেট করে আপনাকে দিবে, সে মাসে কয়দিন অ্যাবসেন্স ছিল, কয়দিন প্রেজেন্ট ছিল এবং কত ঘন্টা সে কাজ করেছে। সেকেন্ড, এক্সেস কন্ট্রোল, এর সাথে ম্যাগনেটিক ডোর লকের মাধ্যমে যার ফিঙ্গার ম্যাচ করবে সেই ডোর দিয়ে ঢুকতে পারবে, যার ম্যাচ করবে না সে ঢুকতে পারবে না। মেন গেটের মধ্যে লাগানো থাকলে আপনার পরিচিত লোকজন শুধুমাত্র ঢুকতে পারবে, আপনি সহ, আর আননোন কেউ আসলে ট্যাট 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 ট্যাট, নো অ্যাক্সেস। এটাতে দুইটা অপশনই অ্যাভেলেবেল, কার্ড এবং ফিঙ্গার। যদি কার্ড এনরোল করতে চান 5,000, যদি ফিঙ্গার এনরোল করতে চান 3,000। মোটামুটি লেভেলের গ্রুপ অফ কোম্পানির জন্য দিস ডিভাইস ইজ মোর দেন এনাফ, আই থিঙ্ক। বেসিক লেভেলের আরও অ্যাডভান্স অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আই ডিটেকশন, ফেস ডিটেকশন, যারা পেরল সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য সুখবর হচ্ছে, দুইটা ডিভাইস আপনি পুল মেথডে বা পুশ মেথডে যে কোনোভাবে কনফিগার করতে পারেন। আর যদি দুইয়ের বেশি ডিভাইস হয়, আপনার এসডিকে একটা সফটওয়্যার পারচেস করে, লাইসেন্স পারচেস করে আপনি 10টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, আবার 10টার জন্য আরেকটা লাইসেন্স, এভাবে করে এক্সটেন্ড করতে পারবেন। সো আপনার মেগা ফ্যাক্টরি, মেগা ইন্ডাস্ট্রি হইলেও এটা দিয়ে কভার করা পসিবল, আলহামদুলিল্লাহ। তো দুইটা কাজ করা যায় খুবই কম খরচে। জেডকেটেকো F18 অ্যাভেলেবেল।